বন্ধুরা, তোমরা যারা ভৌতিক রহস্য রোমাঞ্চ গল্প শুনতে পছন্দ করো তাদের জন্য সুখবর, এমনই সব ভৌতিক রহস্য রোমাঞ্চ ভরা গল্প নিয়ে আমি শুরু করেছি আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল ভয় পেও না, যেখানে থাকছে হাড় হিম করা বিভিন্ন ভূতের গল্প। তো সেই গল্পগুলো শুনতে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে একবার ভিজিট করতে পারো। ভয় পেও না চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে এই চ্যানেলটাকে একবার ভিজিট করো। এবং তোমরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে যেমন সাপোর্ট করেছো, ভয় পেও না ইউটিউব চ্যানেলটিকেও একইভাবে সাপোর্ট করো। এবং গল্পগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই মতামত জানিও। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন রিজনিংয়ের ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। চঞ্চল ঘোষের রিজনিং বইয়ের থেকে পঞ্চম অধ্যায় আমি শুরু করেছিলাম, যেটা অ্যালফাবেট রিপিটিং সিরিজ। এবং এই পঞ্চম অধ্যায়ের আজকে পার্ট টু। পার্ট ওয়ানে তোমাদের জন্য আমি তিনটে হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা কোয়েশ্চেন নাম্বার 5, 6 এবং 7। তার মধ্যে থেকে আমার চ্যানেলের এক সাবস্ক্রাইবার বন্ধু মৌসুমী, সে যথারীতি দুটো প্রশ্নের উত্তর সঠিক করে পাঠিয়েছে। তোমরা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই দুটো উত্তর একদম সঠিক হয়েছে। তো তার জন্য মৌসুমী তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আগামী সকল পরীক্ষার জন্য অনেক বেস্ট অফ লাক। এইভাবে চেষ্টা করে যাও, অবশ্যই সফলতা পাবে। এবং এই সাবস্ক্রাইবার বন্ধু আরও একটা রিকোয়েস্ট করেছে, কারণ সে 7 নম্বর প্রশ্নের সমাধানটা করতে পারেনি। তো আমি আজকে সেই 7 নম্বর প্রশ্নের সমাধানটা করিয়ে দেবো, কারণ 7 নম্বর কোয়েশ্চেনটা একটু রিয়েলি জটিল। তো সুতরাং তোমরা সেটা ভালো করে বুঝে নাও, তোমরা যারা সেটা করতে পারোনি। সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে, এই সকল কোয়েশ্চেনগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক রিজনিংয়ের পঞ্চম অধ্যায়ের পার্ট টু। তাহলে বন্ধুরা, এটা হলো 7 নম্বর রিজনিং। এখানে দেখো MNO এই পর্যন্ত সমস্ত আলাদা আছে, কিন্তু এখান থেকে আবার N রিপিট হচ্ছে। সুতরাং আমরা কিন্তু এখান থেকে ধরে নিতেই পারি যে এই তিনটে আমরা আলাদা করব। এবং এখানে দেখো যে নিয়মটা ফলো হয়েছে, এখানে MNO হওয়ার পরে এখানে আবার N থেকে শুরু হয়েছে, যেটা কিনা প্রথম লেটার সমষ্টির সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়টা। তারপর থেকে রিপিট হওয়া আগে পর্যন্ত আমরা আবার নেব, যে পর্যন্ত রিপিট হবে সে পর্যন্ত আর নেব না। NOPQ এর পরে ও থেকে যে রিপিট হয়েছে এখানে আবার ও আছে, তাহলে সুতরাং আমরা কিউ পর্যন্ত নেব। এবং এখানে আবার একটু লক্ষ্য করো, দ্বিতীয় লেটার সমষ্টির ঠিক দ্বিতীয়টার থেকে কিন্তু এখানে আবার আমরা শুরু করতে পাচ্ছি OPQRS, এখানে S পর্যন্ত নেব, কারণ এখানে কোনো কিছু রিপিট হয়নি। এবং যদি আমরা এই নিয়মগুলো ফলো করি, অর্থাৎ প্রত্যেকটা লেটার সমষ্টির দ্বিতীয়টা দিয়ে পরবর্তী লেটার সমষ্টির প্রথমটা শুরু হবে, অর্থাৎ এই লেটার সমষ্টির দ্বিতীয় ছিল P, তাহলে এখানে কিন্তু P এর পর থেকে শুরু হবে PQRST। তাহলে এই PQRST হলো সঠিক উত্তর, এবং অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অপশান C। এটি কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এবার দেখে নেওয়া যাক 8 নম্বর রিজনিংটি। এখানে টোটাল কতগুলো লেটার আছে প্রথমে আমরা দেখে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ এখানে 3, 6, 18 হতে পারে, অথবা 9, 2, 18, 9, 9 করেও কিন্তু হতে পারে। তাহলে আমরা দেখিনি কোনভাবে এখানে মিলছে। এখানে দেখো, এটা দেখলে বোঝা যাচ্ছে যে এমন কিছু লেটার এখানে রয়েছে যেগুলো কিন্তু তিনটে করে রয়েছে। যেমন 3টে B এখানে আমরা পাচ্ছি, এখানে আমরা 3টে A পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি তাহলে যে 3টে A কিন্তু এখানে আমাদের প্রয়োজন। আবার 3টে B যেহেতু রয়েছে, সুতরাং সব জায়গায় আমরা 3টে B কিন্তু করে দেবো। ঠিক একইভাবে তাহলে যদি এবার আমরা 3টে C করে দিই সব জায়গায়, দেখো 3টে করে C আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই নিয়ম থেকে। তাহলে এবার দেখো 3টে A, 3টে B, 3টে C, এবং এখানে 3টে A, 3টে B, 3টে C, অর্থাৎ 9টা 9টা করে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবং সঠিক যে সিরিজটা আমরা পেলাম AC BC, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান D। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 9 নম্বর রিজনিংটি। এখানেও আমরা প্রথমে টোটাল লেটার সংখ্যা গুণে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ এখানে 3, 6, 18 বা 9, 2, 18 হতে পারে। কিন্তু এখানে একই লেটার যেহেতু বারবার রিপিট হয়েছে, তো সুতরাং এখানে দেখো RS সেম রয়েছে। তো সুতরাং ঠিক একইভাবে এইগুলোকে আমরা এইভাবে সাজাতে পারি, RST RST
আর এস টি, এবং এই হিসাবে যদি আমরা এগুলোকে তিনটে করে ভাগ করে নিই, আর এস টি আর এস টি আর এস টি, তাহলে এবার দেখো এখানে বাকি যে শূন্যস্থানগুলো থাকছে সেগুলো দেখো একটা করে এস টি এস টি হতেই পারে, এস টি হতে পারে, অর্থাৎ এস টি আর এস টি আর এস টি আর। তাহলে সিরিজটা কেমন দাঁড়ালো, একটা হলো আর এস টি, তারপর একটা হবে এস টি আর, একটা হবে আর এস টি, তারপর হবে এস টি আর। তাহলে দেখো ঠিক এইভাবে তিনটে করে কিন্তু ভাগে এখানে মিলে গেল, অর্থাৎ এখানে যে লেটার সমষ্টি আমরা পেলাম টি এস ট্রিপল ট্রি আর, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান ডি। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবং বন্ধুরা এই রিজনিংগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলো না এবং নিজেদের বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলো শিখতে পারে। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক 10 নম্বর রিজনিংটি। এই রিজনিংটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে দেখো এ, তারপরে ড্যাশের পরে সি ডি, কিন্তু তারপরে আবার এ থেকে রিপিট হয়েছে এবং সেটা ডবল এ, কিন্তু এখানে কিন্তু ডবল এ করলে তারপরে সি নেই, ডবল এর পরে এখানে রয়েছে বি, অর্থাৎ এ বি সি ডি এই পর্যন্ত কিন্তু আমরা একটা রাখতে পারি, অর্থাৎ ডবল এ পাচ্ছি ডবল সি পাচ্ছি। সুতরাং বিটাকেও যদি আমরা ডবল করে দিই তাহলে কী পেলাম, ডবল এ ডবল বি ডবল সি, আবার এখানে যেহেতু ডি রয়েছে তাহলে ডি এর আগে আরেকটা ডি দিলে পেয়ে গেলাম ডবল ডি, তাহলে এ বি সি ডি পাচ্ছি কিন্তু ডবল করে পেলাম। এখানে এ বি সি ডি পেয়েছিলাম একটা করে, এখানে এ বি সি ডি পেলাম দুটো করে। এখানে দেখো বি রয়েছে তিনটে, তাহলে এখান থেকে বুদ্ধি করে বোঝা যাচ্ছে সব জিনিস হবে তিনটে করে, তিনটে এ তিনটে বি তিনটে সি এবং তিনটে ডি। তাহলে বোঝাই গেল প্রথমে এবিসিডি একটা একটা করে, তারপরে এবিসিডি সমস্ত লেটার দুটো করে, তারপরে এবিসিডি সমস্ত লেটার তিনটে করে। সুতরাং যে উত্তর সিরিজটা আমরা পেলাম বিবি ডি এ সি, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান ডি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো সুতরাং বন্ধুরা এবার তোমাদের হোমওয়ার্কের জন্য 11, 12 এবং 13 এই তিনটে রিজনিং তোমাদেরকে দেওয়া থাকছে। এই তিনটে রিজনিংয়ের সঠিক উত্তর এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তারপরও যদি কোনো রকম প্রবলেম হয় আমি পরবর্তী রিজনিং ক্লাসে এগুলো সমাধান করে দেখিয়ে দেবো। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকার লাগে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল নোটিফিকেশানগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।